শাকিব খান এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা যিনি তৈরি হয়েছেন একটু 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 করে, এমন জায়গায় নিয়ে গেছেন শাকিব খান নিজেকে, সেখান থেকে আমরা কেউ ইচ্ছে করলে তাকে নামাতেও পারবো না, ওঠাতেও পারবো না। শাকিব খান একজন, শাকিব খানকে আলাদা রেখে কথা বলতে হবে। কাজে শাকিব খানকে সে এত প্রমাণ করেছে আমাদের ইন্ডাস্ট্রিকে, মানে এত ছবি দিয়ে, শাকিব খানকে আমরা সেই সম্মান কেন দিই না? আমি শাকিব খানকে আলাদা উচ্চতায় রাখি আমার কাছে সব সময়ের জন্য। শাকিব শাকিব শাকিবের সঙ্গে কারোই তুলনা হয় না, কারোই না। সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে করে বিভিন্ন বাজে কথা ছড়ানো হচ্ছে, একটু যদি বলতেন যে আসলে সোশ্যাল মিডিয়াতে আমি সোশ্যাল মিডিয়াতে নাই, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই, আমি সোশ্যাল মিডিয়া থেকে বহু বহু আগে থেকে আমি নাই। কাজে যদি কিছু দেখে থাকেন আপনারা আমার নাম করে, সেটা ফেক ফেক এবং ফেক। ঠিক আছে, ধন্যবাদ। আপনি এখানে মনা চরিত্র অভিনয় করেছেন, আপনার মাহফুজ আহমেদ অনেক সিনিয়র একজন আর্টিস্ট, অনেক পুরানো, আপনার সাথে যারা কো আর্টিস্টরা ছিল তাদের পারফরমেন্স কেমন ছিল? থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নগুলো আমরা পাই না, যে আমরা সব নায়ক নায়িকাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি সবসময় বলি আমি যে মনা হয়ে উঠেছি এক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার কো অ্যাক্টাররা। একজন নাসিরুদ্দিন খান, কী ভার্সেটাইল অ্যাক্টর আপনারা দেখবেন, আপনারা তাকে অ্যালেন স্বপন দেখেন না, এখন বুঝবেন সে অন্য মাত্রার একজন অভিনেতা, নতুনভাবে দেখবেন। একে আজাদ সেতু এবং যে রাশেদ মামুন অপু, এরা ছিল প্রহেলিকার এক একটা, মানে কী বলে, একটা ভিত, খুঁটি। এই খুঁটিগুলো যদি স্ট্রং না হতো আমি মনা তৈরি হব না, তৈরি হতাম না। এবং আজকে এই কনফিডেন্টলি যে কথা বলছি, মনা তৈরি হয়েছে, মনার ঘরে আছে, আমি সব কিছু আমার কোঅ্যাক্টররা আমাকে হেল্প করেছে বলে। এরা সবাই অসম্ভব ভালো অভিনয় করেছে। প্রহেলিকায় কোনো একটা প্রধান চরিত্র না, প্রত্যেকটাই প্রধান চরিত্র। আমি মনে করি প্রত্যেকটা ক্যারেক্টার যখন আসে স্ক্রিনে, সে বুঝিয়ে দেয় তাকে কেন এনেছে, সে তার দায়িত্বটা ওরকমভাবে পালন করে। আপনি একটা অ্যাক্টিং কম্পিটিশন দেখবেন প্রত্যেকটা অভিনেতার মধ্যে, প্রহেলিকায় প্রত্যেকটা অভিনেতা তার সর্বস্ব দিয়ে এই ছবিতে কাজ করেছে। স্ক্রিপ্ট এবং আমার চরিত্র, আমি খুব সহসা এই ধরনের চরিত্র পাই এবং খুব নিকট ভবিষ্যতে যে পাবো আমার কাছে মনে হয় এই ধরনের চরিত্র কম হয়। তো আমি যেহেতু ভাই এখন 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 এই মুহূর্তে যেহেতু আমি পেশাদার সাংবাদিক, সরি, পেশাদার অভিনেতা নই, সেহেতু এই সুবিধাটা আমি নিচ্ছি আর কি, আমি বেছে বেছে কাজ করার সুযোগ পাই। হ্যাঁ, আমি আমার খুব পছন্দ না হলে কিন্তু সেই কাজ আমি করব না, যত টাকার বিনিময়ে হোক। আমাকে টাকা দিয়ে কেনা যায়নি আগেও না, যখন আমি টেলিভিশনে নিয়মিত অভিনয় করতাম তখন আমাকে কিনে নিত কিন্তু ভালো চরিত্র, ভালো চরিত্র পেলেই আমি যেতাম। টাকার জন্য আমি কখনো ছুটিনি, আমি ভবিষ্যতেও ছুটব না, আপনারা নিশ্চিত থাকেন। আমি বাংলাদেশেই থাকি, আমার ফ্যামিলি যেহেতু বাইরে থাকে, ওদের ছুটির সময়টাতে আমি ওদের সঙ্গে জয়েন করি, আমি বাংলাদেশে। যাই হোক, আপনাকে খুব পাওয়া যায় না, আপনারা হয়তো আটকে কেন আমাকে পাওয়া যায় না, যোগাযোগ করলে আমি কথা বলতাম না, কাজ নেই, যেহেতু আমি কাজ করতাম না, আমার কোনো কাজ নাই, কিচ্ছু নাই, আমি কাজ করছি না, অ্যাক্টিং করছি না, শুটিং করছি না, আমি কথা বলবো কি নিয়ে আপনাদের সামনে বলেন? আমি সেই মানুষটা না যে আমি নিজেকে প্রচার করতে আসব, আমার ঘরের কথা, অমুক কথা, তমুক কথা, আমি সেই মানুষটা না। আমি শুধু আমার কাজ নিয়ে কথা বলতে চাই, আমার কাজের বাইরের কোনো কিছু নিয়ে আমি আসতে চাই না, যে কারণে আমি দূরে ছিলাম এদের। দেখা গেছে যে আপনি কোহলিকে নিয়ে যে ব্যস্ততা দেখাচ্ছেন, যে ফর্মটা দিচ্ছেন, যে আউটপুটটা দিচ্ছেন, অন্যান্য সিনেমা অন্যান্য আর্টিস্টকে দিয়ে দেন, এতে কিন্তু প্রচুর যোগ ডিরেক্টররা কিন্তু তাদের অর্থটা, তাদের সার্থকতা উদ্ধার করতে পারে না। এক্ষেত্রে একটু ইয়াও আছে, আপনারা একভাবে অ্যাক্টরদের দোষ দেন, প্রযোজক ডিরেক্টর একটা টিম, তো ওই টিমটা যদি আর্টিস্টদের প্রপারলি ট্রিট করতে না পারে তখন আর্টিস্টরা কিন্তু প্রলুব্ধ হয় না, আর্টিস্টরা কিন্তু তার কাজটাকে খুব ভালোবাসে, সে প্রচারের ক্ষেত্রে সে পিছিয়ে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নাই আমার কাছে। যেমন আমাদের পরিচালক এবং আমাদের যে প্রডিউসার টিম, আমাদের একটা একটা টিম আছে, ক্যাম্পেইন টিম আছে, ওরা যেভাবে অর্গানাইজ করে প্রতিটা জিনিস, আমরা নিজেরাই তো আমাদের প্রতিটা ডেট নিয়ে আগে থেকে আমরা কখন ক্যাম্পেইন করবো, কখন কোথায় যাবো না যাবো, সব কিছু আগে থেকে আমরা জানি। কাজে আমাদের আমাদের সামনে একটা ছক ছিল, এই ছক হয়তো প্রতিটা অভিনেতা অভিনেত্রী পান না বলে হয়তো ওনারা আসতে পারেন না।
একটা জিনিস তখন আমি প্রশ্ন করেছিলাম যে এই যে রাশেদ অপু বা নাসিরুদ্দিন অপু বলেন, রাশেদ নাসিরুদ্দিন বলেন, সেতু বলেন, তার যারা যারা আর্টিস্ট আছে এরকম যারা নায়কের বাইরে, তারা কিন্তু একটা ক্যারেক্টার, তাদেরকে আমরা কেন এই যে আপনি যে প্রশ্নটা করেছেন এটার জন্য কিন্তু আজকের অনুষ্ঠানের আয়োজন, আজকের অনুষ্ঠানটা কিন্তু বুবলি মাহফুজ আহমেদের জন্য নয়, অর্পা এবং মনা চরিত্রের জন্য নয়, প্রধান চরিত্রের জন্য নয়। আমরা চেয়েছিলাম যে চরিত্রাভিনেতা যারা যেটাকে আমরা বলি, কেউ কেউ খুব অবহেলা করে সাইড অ্যাক্টর বলে, আমি এর বিরুদ্ধে। প্রতিটা চরিত্রই যিনি করেন তিনি অভিনেতা, প্রত্যেকে আমরা অভিনেতা এবং সমান গুরুত্বপূর্ণ। প্রহেলিকা টিম এই উপলব্ধিটা করে, এই উপলব্ধি থেকেই কিন্তু আজকের অনুষ্ঠান। আপনারা দেখেছেন যে আমরা যারা কাজ করেছে প্রত্যেকটা চরিত্রকেই আমি গুগলি দাঁড়িয়ে থেকে সারাক্ষণ, আমরা কিন্তু ওনাদের কাছ থেকে জানতে চেয়েছি, সমস্ত স্পটটা কিন্তু ওদের কাছেই ছিল। আমরা এই প্রথাটা ভাঙতে চাই, এই প্রথাটার এগিয়েছে বলতে চাই যে প্রতিটা অভিনেতা, প্রত্যেক অভিনেতা, সেটা এক সেকেন্ডের জন্য হোক আর এক ঘন্টার জন্য হোক, প্রত্যেকটা অভিনেতা সমান সম্মান দাবি করে, সমান মর্যাদা দাবি করে এর পক্ষে আমি, এবং প্রচারণার ক্ষেত্রেও প্রত্যেকে অ্যাটেনশন পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। আপনার সাথে যারা কোয়ার্টিস্টরা ছিল তাদের পারফরম্যান্স কেমন ছিল? থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নগুলো আমরা পাই না, যে আমরা সব নায়ক নায়িকাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি সবসময় বলি আমি যে মনা হয়ে উঠেছি এই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার কো অ্যাক্টাররা। একজন নাসিরুদ্দিন খান কি ভার্সেটাইল অ্যাক্টর, আপনারা দেখবেন, আপনারা তাকে অ্যালেন স্বপন দেখেন না, এখন বুঝবেন সে অন্য মাত্রার একজন অভিনেতা, নতুনভাবে দেখবেন। একে আজাদ সেতু এবং যে রাশেদ মামুন অপু, এরা ছিল প্রহেলিকার এক একটা মানে কি বলে এটা ভিত, খুঁটি। এই খুঁটিগুলো যদি স্ট্রং না হতো আমি মনা তৈরি হতাম না। এবং আজকে এই কনফিডেন্টলি যে কথা বলছি, মনা তৈরি হয়েছে, মনার ঘরে আছে, আমি সব কিছু আমার কোঅ্যাক্টররা আমাকে হেল্প করেছে বলে। এরা সবাই অসম্ভব ভালো অভিনয় করেছে। প্রহেলিকায় কোনো একটা প্রধান চরিত্র না, প্রত্যেকটাই প্রধান চরিত্র আমি মনে করি। প্রত্যেকটা ক্যারেক্টার যখন আসে স্ক্রিনে সে বুঝিয়ে দেয় তাকে কেন এনেছে, সে তার দায়িত্বটা ওরকমভাবে পালন করে। আপনি একটা অ্যাক্টিং কম্পিটিশন দেখবেন প্রত্যেকটা অভিনেতার মধ্যে, প্রহেলিকায় প্রত্যেকটা অভিনেতা তার সর্বস্ব দিয়ে এই ছবিতে কাজ করেছে। স্ক্রিপ্ট এবং আমার চরিত্র, আমি খুব সহসা এই ধরনের চরিত্র পাই এবং খুব নিকট ভবিষ্যতে যে পাবো আমার কাছে মনে হয় এই ধরনের চরিত্র কম হয়।